ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক এবং মুক্তিযুদ্ধের সংগঠক জাকারিয়া চৌধুরী। চলুন আমরা তাকে শুভ সকাল জানাই। শুভ সকাল স্যার। শুভ। কেমন আছেন? ভালোই আছি। আপনার ভালো? জি, আমরা ভালো আছি এবং আপনাকে পেয়েছি আমাদের মনটা আরো ভালো হয়ে গেছে। আজকে একেবারে সরাসরি শুনবো আপনার মুখ থেকে। চারপাশের যেটা এখন বললে অনেকে অবাক হবে। আমার জন্ম হয় তো আসামে। আচ্ছা আচ্ছা। আসামের শিবসাগর শহর, সেখানে আমার বাবা সরকারি চাকরিতে ছিলেন ম্যাজিস্ট্রেট হিসেবে 1933 সনে। ব্রিটিশ আমলটা তো যুদ্ধে যুদ্ধে গেছে, দ্বিতীয় মহাযুদ্ধ কিছুদিন পরেই শুরু হয়ে যায়। ছোটবেলা থেকেই কেন জানি না একটা ব্রিটিশ বিরোধী মনোভাব আমার মধ্যে ছিল, যে আমরা তাদের প্রজা, আমরা তাদের উপনিবেশের একজন ব্রিটিশ শাসিত ভারতীয় প্রজা। শৈশব তো কাটে শিবসাগরে, আর কোথায় কোথায় যাই না বলতে পারবো না, মনে নাই। এত স্কুলিং আমার শুরু হয়, মানে প্রথম স্কুলে যাই আমি মেঘালয়ের রাজধানী শিলং। তখন কিন্তু শিলং পুরো আসামের রাজধানী ছিল। আমার বাবা এখানে কর্মরত ছিলেন, আমি একটা মিশনারি স্কুলে ভর্তি হই। এই প্রথম আমার স্কুলিং, সেন্ট মেরিস স্কুল। তারপরে এক সময় বাবা মহকুমা প্রশাসক হিসেবে করিমগঞ্জ, আসামের করিমগঞ্জ শহরে উনি আসেন। আমি করিমগঞ্জ শহরেই আমার 4 বছর কেটেছে। আমি ক্লাস 5 থেকে 8 পর্যন্ত এখানে ছিলাম। ওই সময়টায় বিশেষ করে তখন যুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ চলছে এবং আমরা তার হাওয়া বাতাস পেতাম। অনেক সময় ফাইটার প্লেন উড়ে যেত দেখতাম, এবং আমাদের শহরে একটা ব্রিটিশ ঘাঁটিও ছিল, সামরিক ঘাঁটি। ঘাঁটি থেকে মাঝে মধ্যে মেজর কিংবা কর্নেল কিংবা ব্রিগেডিয়ার এই ধরনের অফিসাররা বাবার সাথে সাক্ষাৎ করতে আসত, মানে সরকারি কাজে। তো আমি ভাবতাম যে আমরা এদের প্রজা, এটা কীরকম কথা। তো ওরা গাড়ি, আমরা বাসাটা ছিল, বাড়িটা ছিল একটা টিলের উপরে, টিলা হয় না, টিলের উপরে সবাই গাড়ি নিচে রেখে উপরে হেঁটে আসতো। তো ওরা জিপে করে আসতো, জিপ রাখত নিচে, ওরা যখন উপরে চলে যেত আমি এসে ব্রিটিশ বিরোধী, মানে কি বলবো, বিক্ষোভ প্রকাশের জন্য ওই পেরে রেখে দিতাম চাকার নিচে। তো ওটা ছিল আমার একটা খেলা। তখন আমার তো 13-14 রেখেছে। সেই কথাটি আমরা আমাদের দর্শকদের একটু ছোট করে আমাদের অনুষ্ঠানের শুরুতে জানিয়ে নিই, আর বিস্তারিত তো আপনার মুখ থেকে আমরা শুনবই। ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক এবং মুক্তিযুদ্ধের সংগঠক আমাদের আজকের অতিথি জাকারিয়া চৌধুরী। 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সক্রিয়ভাবে যুক্ত হন ভাষা আন্দোলনের সঙ্গে। আন্দোলনের প্রচারণায় সদরঘাট থেকে চকবাজার পর্যন্ত তার দায়িত্বে ছিল। মিটফোর্ড, ইসলামপুর, বাবুবাজার, সদরঘাট, চকবাজার এলাকায় সাধারণ মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করতে প্রচারণা, বক্তৃতা এবং পথসভা করেন। 1952 সালের 20 ফেব্রুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের জরুরি বৈঠকে অংশগ্রহণ করেন তিনি। 21 ফেব্রুয়ারি সকাল 10টায় আমতলায় ছাত্র সমাবেশে উপস্থিত ছিলেন। 144 ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে আমতলায় পৌঁছতেই পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এক পর্যায়ে জাকারিয়া চৌধুরী সহ বেশ কয়েকজন পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারারুদ্ধ হয়েছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে লন্ডনে মুক্তিযুদ্ধের
অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা পালন করেন আমাদের আজকের অতিথি। চলুন তার কাছে আমরা আবারও ফিরি। জি, শৈশবে 12-13 বছরের যে গল্প সেটা নিশ্চয়ই আসামিই ছিল, এরপরে বাংলাদেশে আসা কিভাবে? এই তারপরে তো পাকিস্তান হলো। জি, পাকিস্তান আন্দোলনেও আমি ছিলাম, বলতে লজ্জা নেই। সেটাই ছিল আমরা মনে করতাম আদর্শিক আন্দোলন। জি, তখন আপনার কত বছর বয়স? ওই তো চোদ্দ বছর বয়স, এইরকম বয়স, ক্লাস 7-8 পড়ি এইরকম। তারপরে যখন পাকিস্তান হলো তখন আমরা বাবা চলে আসলেন ঢাকায়, আমিও এসে এখানে জগন্নাথ কলেজে ভর্তি হই, আর একটা হোস্টেলটা থাকতাম। কলেজ 2 বছরটি গেল। 1951 সনে ঢাকা ইউনিভার্সিটিতে আমি ভর্তি হই ইকোনমিক্সে। 1952 সনে তো জি না, তার আগে আপনার কাছে আমার একটু জানার আছে, সেটা হচ্ছে যে বাবা ঢাকায় চলে আসলেন দেশ ভাগের ফলে, বাংলাদেশে বা ওই সময়ের পূর্ব পাকিস্তানে কি আপনাদের আত্মীয় স্বজন কেউ ছিল ওই সময়টাতে? কোথায়? ওই সময়টা তো পূর্ব পাকিস্তান, 47-52 আগে বা 71-এর আগে। এই এই অঞ্চলে কি আত্মীয় স্বজন কেউ ছিল আপনার, যেহেতু জন্ম আসামে হয়েছে? হ্যাঁ ছিল। ছিল না? কারা ছিল এখানে আসামে? না, বাংলাদেশে। বাংলাদেশে পূর্ব পাকিস্তান ছিল যখন, বাংলাদেশে ওই ব্রাহ্মণবাড়িয়াতে ছিল বিবাহ লগ্নে আত্মীয়, ঠিক সেভাবে রক্তের আত্মীয় খুব একটা বিশেষ ছিল না। আচ্ছা, বিবাহ মানে সূত্রে আমার চাচা বিয়ে করেছেন, দুই চাচা বিয়ে করেছেন ব্রাহ্মণবাড়িয়াতে। তার মানে আসাম থেকে যে এই যে 47-এর দেশভাগের সময় আপনারা যে পূর্ববঙ্গে সেই সময়টাতে চলে আসলেন, মানে আমরা তো আসামের অঙ্গ ছিলাম, আসামের অঙ্গ ছিল। আচ্ছা, এবং যখন পাকিস্তানের প্রশ্ন আসে তখন সিলেটে রেফারেন্ডাম হয়েছিল, সিলেট পাকিস্তানে যাবে না ভারতে থাকবে, রাইট? সেই রেফারেন্ডামে ভোট পাকিস্তানের পক্ষে পড়ল, তাই আমরা পাকিস্তানে যুক্ত হলাম। তার মানে তো আসামের অঙ্গ ছিলাম, রাইট? ওকে, তো ওই সময়টাতে ঢাকাতে থাকা শুরু হলো, আপনি জগন্নাথ কলেজে ভর্তি হলেন এবং জগন্নাথ কলেজে পাশ করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে পড়লেন। তো ইকোনমিক্সে পড়ার কারণটা কী ছিল? কারণ আমি মনে করতাম যে ইকোনমিক্সটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটাই আমাদের জীবনকে চালিত করে এবং প্রভাবান্বিত করে, তাই মনে করতাম যে ইকোনমিক্সটা খুব জরুরি একটা। এটা কি আপনি নিজে থেকেই মনে করতেন নাকি বাবা চাইতো যে আপনি বা মা? না, এটা আমি নিজে থেকে মনে করতাম। আচ্ছা, বাবা চাইতেন আমি বিজ্ঞান পড়ি, কিন্তু আমি বিজ্ঞানের প্রতি আমার কোনো খুব একটা আগ্রহ ছিল না কোনো সময়, তো ইকোনমিক্সেই ভর্তি হই। এবং সেখানে আমি থাকতাম সলিমুল্লাহ মুসলিম হলে, এস এম হলে ছিল তখন মানে খুব গুরুত্বপূর্ণ হল। এবং এই এস এম হলে কিন্তু আসল কেন্দ্র ছিল আন্দোলনের, এটা অনেকে জানে। এবং তার পরবর্তীতে আন্দোলনে যোগ দেন। 5 দিন ধরে একটানা ভাবে আপনার, আমরা যেটাকে বলি এখন হরতাল, ধর্মঘট যাই বলেন, একটানা ভাবে 5 দিন পর্যন্ত হরতাল চলেছে। যে 51 সালে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং 52-তে আমরা জানি যে ভাষা আন্দোলন সংঘটিত হয়, কিন্তু বাঙালির যে ভাষা আন্দোলন করবার প্রয়োজন তাদের ভাষা আদায়ের লক্ষ্যে, সেটার জন্য যে রোষ বা ক্ষোভ সেটা তো নিশ্চয়ই একদিনে তৈরি হয়নি। কি হয়েছিল তখনকার ধাপগুলো, ঘটনাগুলো একটু আপনার মুখ থেকে শুনি। আসলে রাষ্ট্রভাষা যখন শুধু উর্দু করার কথা হলো তখনই কিন্তু কিছু প্রতিবাদ বক্তৃতা বিবৃতির মাধ্যমে হয়েছে 1948 সন থেকেই, কিন্তু ঠিক আন্দোলন হয়নি। আন্দোলন এই 52 সালেই মানে বিশেষ করে হলো। পাকিস্তানে প্রাইম মিনিস্টার ছিলেন লিয়াকত আলী খান, উনি আততায়ীর গুলিতে মারা যান। তখন প্রাইম মিনিস্টার হন খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিন এখানকার ঢাকার নব পরিবারের লোক, যেহেতু উনারা কিন্তু বাড়িতে উর্দু বলতেন, তখনকার একটা ফ্যাশন ছিল বাঙালি মুসলমান অনেক বনেদি ফ্যামিলিতে
উর্দু বলা। আর ঢাকা শহরের বেশিরভাগ লোকই তার একটা ভাষায় কথা বলতে বলতে কুট্টি ভাষা, সেটা উর্দু এবং বাংলা মিশিয়ে এখনও আছে ঢাকায় কুট্টি বলা হয়। হ্যাঁ, যাই হোক, সেটা এখন আর শুনি না, খুব শ্রুতিমধুর, কারণ অনেক উইটি কথাবার্তা ওদের। যাই হোক, তো পাকিস্তান হওয়ার পরে যখন উর্দু একমাত্র রাষ্ট্রভাষার প্রশ্ন আসলো, তখন প্রতিবাদ হয়েছে এবং কথাবার্তা হয়েছে, এ নিয়ে আলোচনা হয়েছে। জাকাত আলী মারা যাওয়ার পরে যখন খাজানা মুজিউদ্দিন প্রাইম মিনিস্টার হলেন, তখন আমাদের মনে একটু আশা জাগলো, যেহেতু বাংলাদেশের উনি, এবারে নিশ্চয় আমরা আশা করি রাষ্ট্রভাষা বাংলাও স্বীকৃতি পাবে। উনি জানুয়ারি মাসে আসলেন ঢাকায় সফরে, জানুয়ারি মাসের মাঝামাঝি, 16 তারিখ বোধ হয়, খুব সম্ভব, আমার ঠিক তারিখটা মনে নেই। আমরা খুব উৎসাহ সহকারে গেলাম সেখানে পল্টন ময়দানে। উনিও দেখে একই সুরে যে না, পাকিস্তানে রাষ্ট্রভাষা একটিই হবে এবং সেটা উর্দু। ইংরেজিতে বলেছিলেন বোধ হয়, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, সেটা বলেছেন জিন্না সাহেব। জিন্না সাহেব, রাইট, ওকে। জিন্না সাহেব বলছিলেন উর্দু অ্যান্ড উর্দু আই ডোন্ট বিলিভ দ্যাট শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তারই পুনরাবৃত্তি করলেন খাজা নাজিমুদ্দিন। আমরা তো হতাশ, বিক্ষুব্ধ। আমরা, আমার এখনো মনে আছে, বিকেলে যখন মিটিং শেষে আমি হলে গেছি, ফিরে ডাইনিং হলে শুধু এই আলোচনা, আর লোকেরা সবাই, ছেলেরা খুব উত্তেজিত। তখন ঠিক ফেব্রুয়ারি 4 তারিখে ধর্মঘট, ছাত্রদের স্কুল কলেজ ইউনিভার্সিটি ধর্মঘট, হরতাল যাকে বলেন, কিংবা ক্লাসরুমে যাব না, 4 তারিখে ফেব্রুয়ারি 4 তারিখে। তো সেটাই তো ছিলামই। তারপরে আমার উপরে দায়িত্ব পড়ল ফেব্রুয়ারি না, তখন 4 তারিখের মিটিং এর পরে এবং মিছিলের ধর্মঘটের পরে সংগ্রাম পরিষদ ঠিক করলো 21 তারিখে ঢাকা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে আমাদের সমাবেশ হবে, বিরাট সমাবেশ, বিক্ষোভ সমাবেশ এবং মিছিল ইত্যাদি। তারই প্রস্তুতি হিসাবে আমার উপরে দায়িত্ব পড়েছিল, আমাদের স্কোয়াড করেছিলাম, কতগুলো স্কোয়াড, 5 জন 5 জন স্কোয়াড। তখন মনে রাখবেন আমাদের এই ইলেকট্রনিকের যুগ না, মোবাইলও নাই, মোবাইল এমনকি টেলিফোনও খুব কম। তো ওই সময়ে প্রচারটা খুব কঠিন ছিল। আমি মুসলিম হলে থাকতাম, মুসলিম হল থেকে হেঁটে আমরা 5 জন যেতাম সদরঘাট পর্যন্ত। সদরঘাট থেকে একদম পাটুয়াটুলি, ইসলামপুর, বাবুরবাজার, মিডফোর্ড, চক বাজার পর্যন্ত আমরা ওই হেঁটে হেঁটে যেতাম, আর 2 আনা না 4 আনা দিয়ে একটা রিক্সা নিতাম। ওই রিক্সার উপরে উঠে দাঁড়িয়ে মাইকিং করতেন, মাইক্রোফোন তো ছিল না, ওই ইয়ে ছিল কি বলে, মেগাফোন না কি জানি বলে, ওইসব দিয়ে প্রচার এই করেছি কয়েকদিন ধরে। 20 তারিখের বিকেলবেলা ঘোষণা দেওয়া হলো যে 144 দ্বারা কোনো মিটিং মিছিল করা যাবে না, সমাবেশ করা যাবে না, 5 জনের বেশি হলে এটা ফৌজদারি আইনে নন্দনীয়। আমরা তো এখন কী করি চিন্তা করছি, রাত্রে মিটিং রাখা হলো সর্বদলীয় সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। সেখানে আমি কোনো মেম্বার ছিলাম না, আমি তো প্রথম ফার্স্ট ইয়ারে পড়ি, আমি ছোট্ট। আমার বড় হলেন তখন মতিন ভাই, গাজিউল হক ভাষা মতিন, তারপরে কেজি মুস্তাফা,
মোহাম্মদ সুলতান, যারা ভাষা আন্দোলনের সাথে জড়িত ছিলেন, আমি তাদের নাম বলছি। তো ওরা আমাদের ছিলেন বড় ভাই, ওনাদের কথায় চলতাম। তো ওনাদেরই একজন আমাকে বললেন যে আসো, তুমি আসো, তুমি মিটিংয়ে থাকবে অবজারভার হিসেবে। ঠিক আছে, গেলাম নবাবপুর রোডের ওইখানে একটি ইয়েতে মিটিং হলো। রাত একটা পর্যন্ত মিটিং চললো, কিন্তু একটা প্রশ্নে কোনো স্থির সিদ্ধান্তে আসা যাচ্ছিল না যে 144 ধারা আমরা ভঙ্গ করব কি করব না। কেউ কেউ বলছিল না এখনও সময় হয় নাই, মাত্র 5 বছর হয়েছে পাকিস্তান হয়েছে, ঢাকার লোকেরা তখন, ঢাকার জনসংখ্যার কিন্তু তখন 90% 90% ছিল ঢাকায় গিয়ারা, এবং তাদের ভাষা উর্দু বলতে গেলে এক হিসাবে। তো সেই অবস্থায় আমরা এই আন্দোলন করে আমরা যদি কনফ্রন্ট করি, মুখামুখি হই পুলিশের সাথে, তখন আমরা আন্দোলন টিকিয়ে রাখতে পারবো কি না এই নিয়ে প্রশ্ন ছিল। তো এই নিয়ে তর্ক, এই নিয়ে বিতর্ক। শামসুল হক ছিলেন তখন আওয়ামী মুসলিম লীগ, তখন কিন্তু আওয়ামী লীগ না, আওয়ামী মুসলিম লীগের জেনারেল সেক্রেটারি, আর বঙ্গবন্ধু ছিলেন যুগ্ম সম্পাদক আওয়ামী মুসলিম লীগের। আমার জানা মতে উনি তখন জেলে ছিলেন, ঢাকার বাইরে কোন শহরে উনি জেলে ছিলেন বঙ্গবন্ধু। আর শামসুল হক সাহেব মিটিংয়ে ছিলেন, উনি ওনার বক্তব্য হলো যে এখনও সময় আসেনি সেভাবে আমরা পুলিশের মোকাবেলা করার মতো। 52 সালের সেই যে দানা বাঁধা আন্দোলন বা আন্দোলন যে যখন দানা বাঁধছে, সেই সময়কার পরিস্থিতি যে 144 ধারা ভঙ্গ করবেন নাকি করবেন না এরকম একটা সিদ্ধান্তে, ওই সিদ্ধান্তে আসা গেল না। জি, তখন সিদ্ধান্ত হলো যে যখন সমাবেশ হবে, সমাবেশে আমরা এটা সিদ্ধান্ত তুলে নেব এবং তুলতে ধরবো এবং সেখানে আমরা সিদ্ধান্ত। তো 21 ভোরে রাতভর মানে উত্তেজনা এবং মানে মনের সেই আকুতি সব কিছু মিলে ঘুমই হয়নি, এবং সকালবেলা উঠে মানে শুয়ে 10টায় আমি চলে গেছি, আমি 10টায় চলে গেছি এতে, ঢাকা হয়েছে 12টার দিকে আমাদের সমাবেশের, আমি 10টায় চলে গেছি। গিয়ে মধুর দোকানে গিয়ে একটা চা একটা সিঙ্গারা খেয়েছি, এর মধ্যে দেখি কেউ নাই, তখনও কেউ আসে নাই, আস্তে আস্তে আসতে আরম্ভ করলো। সমাবেশ যখন 11টা 12টার দিকে যখন একটু সমাবেশ হলো, মিটিং হবে 12টা, তখন বোধহয় 12টা বাজে, মিটিংয়ে এক পক্ষ 144 ধারা ভঙ্গের পক্ষে, আর এক পক্ষ বিরুদ্ধে। তো সেখানে গাজীউল হক, আমার এখনো মনে আছে, খুব জ্বালাময়ী এক বক্তৃতায় ভঙ্গার পক্ষে বক্তৃতা দিলেন, এবং সব মানে সেখানে সমাবেশ থেকে সবাই হাত তুলে ইয়ে কী বলে আপনি 144 ধারা ভঙ্গের পক্ষে, কিন্তু ভঙ্গটা প্রতীকী বলা হলো, 10 জন করে বেরিয়ে যাবে ইউনিভার্সিটি প্রেমিস থেকে, আমরা আমতলা থেকে গেটের বাইরে চলে যাবে, 10 জন গেলেই তো ভঙ্গ করা হলো, 5 জনের বেশি হইলে একসাথে গেলেই এটা ফৌজদারি আইনে দণ্ডনীয়। তো 10 জন করে বেরোয়, খুব একটা ইম্প্যাক্ট তৈরি হয় না, কোনো আর কোনো ইম্প্যাক্ট, হ্যাঁ প্রতিক্রিয়া কোথাও নাই, নিরুত্তাপ, এই অবস্থা চলল প্রায় ঘণ্টাখানেক ধরে। কিছু কিছু 10 জন করে বেরোয়, তারা পুলিশ তাদেরকে উঠে নিয়ে দূরে নিয়ে গিয়ে ছেড়ে দেয়, এই অবস্থা। দেখা আমি বিশ্বাস করে আমার মানে মনে হলো যে এটা তো আন্দোলন হলো না, আন্দোলন তো এইভাবে জমবে না, একটা কিছু করতে হয়। এক পর্যায়ে আমরা কিছু ছেলে এবং কিছু মেয়েরাও ছিল,
জানা একযুগে আমরা যাব কয়েকশো মিল একেবারে জঙ্গি মিছিল। তো ইউনিভার্সিটি আর্টস ফ্যাকাল্টির থেকে আমরা এই খুব জোরেশ্বরে হেঁটে আমরা চললাম সংসদের দিকে। সংসদ তখন জগন্নাথ হলে প্রাদেশিক সংসদ, এবং সংসদ তখন চলছিল যে আমরা ওইখানে সংসদে গিয়ে আমরা ঘেরাও করব। আমরা যখন মেডিকেল কলেজের এই দিকটায় আসছি, যেন যেখানে মানে আপনাদের স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ না কি বলি আমরা, মানে ভাষা আন্দোলনের যে শহীদ মিনার, শহীদ মিনার, শহীদ মিনারের ওইখানে যখন এসেছি সেখানে ছিল মেডিকেল কলেজের স্টুডেন্টসদের, ছাত্রদের ছাত্রাবাস। ওইখানটায় যখন এসেছি তখন পুলিশ আমাদেরকে ব্যারিকেড করে দিয়ে লাঠি চার্জ শুরু করলো, আর কাঁদুনে গ্যাস ছিল। আমার জীবনে এই কাঁদুনে গ্যাসের অভিজ্ঞতা এই প্রথম হলো, তারপরে অবশ্যই অনেকবার হয়েছে কিন্তু এই প্রথম হলো কাঁদুনে গ্যাস। তো চোখ জ্বালা করছিল, যাই হোক অনেক কষ্টে, কে আমাকে বললো যে ইয়ে রুমাল ভিজিয়ে চোখের মধ্যে দাও, এইসব দিয়ে টিয়ে আমি আবার করলাম কি, আমার উত্তেজনা তখনও শেষ হয়নি, আমি আবার কলেজ মেডিকেল কলেজের ভিতর দিয়ে গিয়ে আবার দেওয়াল টপকে আবার ইউনিভার্সিটিতে আমতলায় চলে গেছি। তো ওইখানে গিয়ে আবার বেরিয়েছি আমি আরেকটা গ্রুপের সাথে, তখন কিন্তু পুরো উত্তেজনা এবং ইউনিভার্সিটির চারদিকে কাঁদুনে গ্যাস এবং লাঠি চার্জ, তখন মানে আন্দোলন পুরো একদম তুঙ্গে প্রায় বলতে গেলে। এবং এবারে যখন বেরিয়েছে তখন পিক আপ করে নিয়ে গেল আমাদেরকে লালবাগ থানায়। থানায় যাওয়ার কিছুক্ষণ পরেই খবর পেলাম যে গোলাগুলি হয়েছে। তখন তো মানে আমাদের মধ্যে তখন বিরাট উত্তেজনা এবং প্রতিক্রিয়া। যাই হোক সন্ধ্যার দিকে নিয়ে গেল ঢাকা সেন্ট্রাল জেলে, সেখানে গিয়ে সম্পূর্ণ দিন কোনো খাওয়া নাই। ওই যে সকালবেলা একটা সিঙ্গারা চা খেয়েছিলাম, তারপর আর কোনো খাওয়া নেই খিদের চোটে। ওইখানে আমাদেরকে খাওয়া দিল, জানি না ওইটা এখনও আছে কিনা প্রচলিত, লাপসি বলতো ওই থানায়, মানে ওই জেল জেল কর্তৃপক্ষ কিংবা ওরা জেলের ভাষাটা বললো লাপসি, কী একটা ডাল তারপরে কদু সব কিছু মিশিয়ে একটা যোগা খিচুড়ির মতো, হ্যাঁ ওটা দিত, দুর্গন্ধ খাওয়া যায় না, খেতে পারলাম না। জেলে বেশি দিন ছিলাম না, মাস দেড়েক বুধে ছিলাম, তারপর আমাদেরকে ছেড়ে দেয়। তারপর বেরিয়ে এসে আমরা তখন এই আন্দোলনটা চালিয়েছে কিন্তু পাঁচ দিন ধরে মুসলিম হল থেকে, মুসলিম হলে লাউডস্পিকার ফিট করা ছিল, লোকেরা সমবেত হতো প্রত্যেকদিন বিকেলে, এখানে হাজার হাজার লোক সমবেত হতো ওই মুসলিম হলের এখানে। স্যার আপনি অ্যারেস্ট হলেন কত তারিখে? একুশ তারিখে, একুশ তারিখে অ্যারেস্ট হলেন। একুশ তারিখেই তো মোটামুটি আন্দোলনটা সফল হয়ে গেল আমরা যতদূর জানি, যে একটা গুলি গোলাগুলি হলো সালাম বরকত রফিক জব্বার, যেটা আমরা পরিচিতি আছে। হ্যাঁ বাইশ তারিখও খুব তুঙ্গে ছিল, এবং বাইশ তারিখ না পাঁচ দিন পর্যন্ত আন্দোলন খুব তুঙ্গে ছিল। মেনে নিল কবে ওরা? হ্যাঁ পাকিস্তানিরা মেনে নিল কবে যে না? মেনে নিল না, মেনে নেয়নি সেভাবে, সেভাবে মেনে নেয়নি। মুসলিম হলের যে অ্যাসেম্বলি হল সেটাকে বানানো হলো কমান্ড পোস্ট, এবং সেখানে আশ্চর্য ব্যাপার, রাজনৈতিকভাবে সম্পৃক্ত না কিংবা রাজনৈতিকভাবে সক্রিয় না স্পোর্টসম্যান টেনিস খেলতে আসতেন আমাদের মুসলিম হলের। তখন আমরা টেনিস খেলতাম, আমিও টেনিস খেলতাম। একরামুল আমিন বলে একজন ভদ্রলোক, পরে ব্যাংকার হিসেবে মারা গেছেন উনি, নাম করার লোক, উনি আরেক ভাই ছিলেন বদরুল আমিন ব্যারিস্টার। তো একরামুল আমিন উনি এই কাজ ভাগ ভাগ করে দিতেন, মহল্লা সর্দারের সাথে যোগাযোগ করা, তখন মহল্লা সর্দার ছিল,
বিভিন্ন এলাকায় ইসলামপুর তারপর চক বিভিন্ন এলাকায় কাদের সর্দার মতি সর্দার মাজেদ সর্দার এরা খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ তারা স্থানীয় প্রভাবশালী লোক এবং তাদের সাথে যোগাযোগ করা প্রচার এইভাবে পাঁচ দিন পর্যন্ত গিয়েছে পাঁচ দিনের দিন ইপিআর আমরা যেটাকে এখন বিজিআর বলি ওই যে বর্ডার 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 গার্ড বর্ডার গার্ড ইপিআর এসে ওই মুসলিম হল ঘেরাও করে আপনার টচনচ করে দিল একদম মানে আমাদেরকে সব মাইক্রোফোন টাইক্রোফোন কেড়ে নিয়ে চলে গেল আমরা তখন জেলে জেল থেকে আমরা খবর পেতাম কিন্তু কি হচ্ছে না হচ্ছে স্যার আমরা যতটুকু সময় পাবো এই শেষের দিকে এসে আমরা একটু ভাষা আন্দোলন সম্পর্কেই আপনার কাছ থেকে জানবো আপনি তখন জেলে ছিলেন এবং আপনি জানতেন যে বাইরে কি হচ্ছে খবরটা পেতাম কি করে সেটা হচ্ছে উর্দু রোডের এখানে দুই তিনটা বাড়ি ছিল জেলের সংলগ্ন রাস্তার ওই পারে ওইখান থেকে দোতলা থেকে ওই ছোট পাথরের মধ্যে করে কাগজ দিয়ে পেঁচিয়ে ঢিল দিত ঢিল মেরে ছেড়ে দিত আমরা আবার ঢিল মেরে এদিকে আমাদের প্রশ্নগুলো এইভাবে আদান প্রদান হতো এবং আমরা জানতাম যে আন্দোলন চলছে এবং সেটা ওই পাঁচ দিন ধরেই চলছিল কিন্তু পাঁচ দিনের দিনকে ওই বললাম ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস তারা এসে তছনছ করে দিল এবং ভঙ্গুল করে দিল কিন্তু এটা ইম্প্যাক্ট কিন্তু সাংঘাতিক মানে তার প্রতিক্রিয়া খুব জোরে সোরে হয়েছে এবং তখনই কিন্তু ভাষা বাংলা ভাষার স্বীকৃতি পাইনি কিছুদিন যে বিষয়টা আপনার কথাতে নিয়ে এসছেন যে তখন 95% আপনি যেটা বলছিলেন যে উর্দু ভাষাতেই বলতো ঢাকাইয়া ছিল তো এবং আমরা অনেকের কাছ থেকে পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে অনেকেই এসছেন যারা ভাষা সৈনিক তারা বলেছেন যে যারা উর্দু ভাষাও বলতো যারা বাঙালি ছিলেন ওই সময়টাতে তারাও নাকি আন্দোলনে শরিক হয়েছে সেটাই বলছি রাইট এই জন্য আমরা তো মনে করেছিলাম যে যারা ছিল যা ইয়ে ভঙ্গ করার বিরুদ্ধে 144 যারা ভঙ্গ করার বিরুদ্ধে তারা বলতো যে এরা তো আমাদেরকে সমর্থন করবে না কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে যখন আন্দোলন শুরু হয় তখন তারা পূর্ণভাবে মানে পরিপূর্ণভাবে আমাদের সমর্থন করেছে চমৎকার যদিও তারা অর্ধেক উর্দুভাষী বলতে গেলে তো এর জন্য এটা যে একটা সার্বিক মুক্তিযুদ্ধ যেমন ছিল ভাষা আন্দোলনটাও সেই মাপে একটা সার্বিক আন্দোলন রূপ আপনি যে দেড় মাস জেলে থাকলেন পরিবারের আর কেউ তো কখনো এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ছিল না বিশেষ করে কেউ না তো এই দেড় মাস পরে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি পড়ছেন এত ভালো একটা সাবজেক্টে আপনি যখন ফিরে আসলেন পরিবারের প্রতিক্রিয়া কী ছিল কারণ এখানেই কিন্তু আপনি থেমেছিলেন না আপনি মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠকও ছিলেন সেখানে আমি তাহলে বলি আমার পিতা তখন কুষ্টিয়াতে ডিসি ছিলেন এখন ডিসি বলে তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলতো আমি তো জেলে হঠাৎ একদিন জেলের থেকে খবর আসলো আমি যেন জেল গেটে যাই কী ব্যাপার আমার বাবা আসছে আমি তো বুদ্ধুরুর বক্ষ মানে পুলিশকে ভয় করি তাই বাবাকে তো গেলাম ছেড়া দিয়ে বাবা বললো চলো আমি বললাম কি বললাম না চলো বাবা কীভাবে জানে এই নাম ম্যানেজ করে ফেলেছে আমার এত খারাপ লাগছিল আসতে যে চেঁচে দেখে ফেলে দিয়ে আমি একা বেরিয়ে যাব লজ্জার ব্যাপার কিন্তু আমার বাবার ভয়ে আমি নাও করতে পারছি না বেরিয়ে আসলাম কিন্তু ভাগ্যিস তার দুই দিন পরেই কিন্তু সবাইকে ছেড়ে দিয়েছে সবাইকে ছেড়ে দিয়েছে তো এই জন্য বাবা কিছু বললো না বকাঝকা দিল না এই সময়টা কোন বকা টকা দেয়নি কিন্তু খুব গম্ভীর কোনো কথা বলে না কিছু না একেবারে চুপচাপ মানে কেননা বাবাকে অনেক জ্বালাতন করেছি আমি কেননা ছোটোবেলায় স্কুলে যখন পড়তাম তখন ক্ষুদিরাম সুভাষ বসু তারপরে সূর্য সেন প্রীতিলতা এইসব আমার আদর্শ হিরো এবং হিরো রাইট তো উনি ব্রিটিশ সাম্রাজ্যের একজন সরকারি কর্মচারী আমি
আন্ডার এজ একজন কিশোর আমার দায়িত্ব তার কাছে। অতএব আমি যখন আন্দোলন করতাম তার এক সময় তো তিনি যখন এসডিও ছিলেন মহকুমা প্রশাসক করিমগঞ্জে, তখন মিছিল করে গিয়ে তার ইয়েতে ইজলাসে গিয়ে ব্রিটিশ ফ্ল্যাগ নামিয়ে পাকিস্তানি পতাকা আর কংগ্রেস পতাকা আর কমিউনিস্ট পতাকা একসাথে আমরা উত্তোলন করি। সেটা ছিল কারণ ছিল রশিদ ডে বলে একটা দিন উদযাপিত হয়েছিল। কর্নেল রশিদ, কর্নেল শাহনওয়াজ এরা ছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা সুভাষ বসু সংগঠন করেছিলেন বার্মাতে জাপানিদের সহযোগিতায়। সেই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির এক কর্নেল রশিদ তাকে তার ট্রায়াল বিচার শুরু হয়েছিল মানে ব্রিটিশের সময়। তারই প্রতিবাদে তখন একটা দিনই আমি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম কংগ্রেস, মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টি একযোগে তারা এই প্রতিবাদ করেছিল যে বিচার বিচার করা চলবে না। বিচারটা ছিল যে ওই যে আপনার ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আসলে ওই সময় ব্রিটিশের বিরুদ্ধে কিন্তু যুদ্ধের রত ছিলেন সুভাষ বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, জাপানিরা বার্মার ফ্রন্টে তত আসে নাই, বেশিরভাগ ছিল আমাদের ইন্ডিয়ান এই যে সুভাষ বসু যে বাহিনী তৈরি করেছিলেন। তো এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে। কষ্ট না করলে আসলে আন্দোলন তো একটা কষ্টের, কিন্তু আন্দোলনের একটা ফসল থাকে, আপনারা সেই ফসলটা পেলেন। আপনারা আমরা বলতে পারি যে স্বাধীনতার প্রথম বীজ বপন যেটা আমরা বলি, যদি যেটার ফল আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে আমরা ভাষা পেলাম, মায়ের ভাষার অধিকার পেলাম, যেটা আজকে আমরা খুব গর্ব করে বলি এই প্রজন্মের সন্তান যারা আছে যে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছি 21 ফেব্রুয়ারিকে। এই যে একটা সফলতা এবং একই সাথে আপনি জেল থেকে বের হয়ে আসার পরে আমরা যে ধীরে ধীরে মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, ওটা কি ওই সময়টাতে বুঝতেন, মানে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা, রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া? ভাষা আন্দোলনের পরেই আমাদের ভাবধারা, চিন্তাধারা, আমার সাংস্কৃতিক চলাফেরা সব কিছু বদলে গেল। কিন্তু আমরা পাকিস্তান উর্দু এইসব চিন্তা ভাবনা, তারপরে ভাষা আন্দোলনের পরেই আমরা বাঙালি বোধটা, বাঙালিত্ব, হ্যাঁ, সেই জাতীয়তাবাদী বোধটা আমাদের মধ্যে আসতে শুরু করলো। ওকে। এবং 1966 বোধ হয়, হ্যাঁ 66 বঙ্গবন্ধু যখন 6 দফা আন্দোলন শুরু করেন, এটা ছিল দ্বিতীয় বৃহৎ পদক্ষেপ স্বাধীনতার পক্ষে। জি। প্রথমটা ছিল ভাষা আন্দোলন, তার পরে পরে কিন্তু এই 6 দফা আন্দোলনটা ছিল দ্বিতীয় পদক্ষেপ। এবং আমরা স্বাধীনতা বলতেই মনে করি 9 মাসের যুদ্ধ, সেটা হলো গিয়া ক্লাইম্যাক্স, শেষ পরিণতি, তার আগে কিন্তু সংগ্রাম চলেছে। আমরা যে 1960 শুরু করেছিলাম সংগ্রাম, 1963 বঙ্গবন্ধুর সাথে আমার দেখা হয়েছিল লন্ডনে, তিনি আর আমি আলোচনা করেছিলাম এই স্বাধীনতার ব্যাপারে। তিনি বলেছিলেন আপনারা আপনাদের মতো করে এগুন, আমি আমার মতো করে এগুব, অর্থাৎ উনি আন্দোলন করবেন, আমরা বন্দুক ধরে গেরিলা যুদ্ধ করব। এই ছিল ওনার সাথে, বঙ্গবন্ধুর সাথে, এই মহান ব্যক্তিত্বের সাথে আমার যোগাযোগ। এবং 1963 থেকে 70 পর্যন্ত সবসময় বঙ্গবন্ধুর সাথে যোগাযোগ ছিল, এবং বঙ্গবন্ধু না হলে এই আন্দোলন এবং স্বাধীনতা এত ত্বরান্বিত হতো না, এত সহজে হতো না, এবং সর্বজন বিদিত হইত না। জি। যেহেতু আমরা 71 প্রসঙ্গে চলে এসেছি, আপনি সেই সময়টাতে লন্ডনে অবস্থান করছিলেন 70 সালে, এবং মুক্তিযুদ্ধ সংগঠিত করার জন্য যে আন্তর্জাতিকভাবে যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার, আপনি লন্ডনে বসে আপনার জায়গাটা থেকে আপনি সেটা দায়িত্ব পালন করার চেষ্টা করছিলেন, কি ছিল সেটা? বিশেষ করে মিডিয়ার সাথে যোগাযোগ, আন্তর্জাতিক মিডিয়ার সাথে যোগাযোগ, পলিটিশিয়ানদের সাথে যোগাযোগ, তারপর বড় বড় ব্যক্তিত্ব যারা আছে তাদের সাথে যোগাযোগ,
সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা ছিল তাদের সাথে যোগাযোগ, তারপরে ইউনিভার্সিটিতে গিয়েছি, বিভিন্ন ইংল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে বক্তব্য দিয়েছি এবং মিছিল করেছি। চাইনিজ এম্বাসিতে আমরা গিয়ে মিছিল করেছি, আমেরিকান এম্বাসিতে গিয়ে আমরা মিছিল করেছি ওই সময়ে। তার ফ্রান্সে প্যারিসে গিয়ে আপনার যাতে ওই ডোনার কান্ট্রিজ যাতে ডোনার মানে ডোনেশন না দেয় পাকিস্তানকে, তার জন্য আমরা লবিং করেছি বিশ্বব্যাপী একটা জনমত তৈরি করার জন্য একটা ভূমিকা রেখেছি। এবং বিশ্ব জনমতটা গঠিতই হয়েছে বিশেষ করে লন্ডনকে কেন্দ্র জি, কেন কোনো পাকিস্তান থেকে তো কোনো সংবাদ তারা সংগ্রহ করা সম্ভব ছিল না, রাইট? লন্ডন থেকেই আমরা এই পুরা বিশ্ব জনমতটা তৈরি করতে সুবিধা। স্যার আমরা যদি একেবারে শেষের দিকে চলে এসছি, মিনিট খানেক সময় আছে, আমরা যদি একটু জানি আপনার কাছ থেকে, আপনি 52-র ভাষা আন্দোলন দেখেছেন, আপনি 66-র ছয় দফা দেখেছেন, 69-র গণঅভ্যুত্থান দেখেছেন, 54 যুক্তফ্রন্ট নির্বাচনও দেখেছেন, 71 সাল দেখলেন, এরপরে আমরা সামরিক শাসন গণতন্ত্র সব কিছু মিলিয়ে আমরা আজকে এই যে জায়গাটায় আছি, ছোট্ট করে যদি কিছু বলার থাকে আমরা কতটুকু ভালো আছি সব কিছু মিলিয়ে? সত্যি কথা বলতে কি আমার স্বপ্ন পূরণ সেভাবে হয়নি, কিন্তু তবুও খুশি লাগে যখন দেখি যে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ হচ্ছে এগিয়ে যাচ্ছে। জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ জি। কিন্তু আপনার নৈতিকতার দিক দিয়ে, বিবেকের দিক দিয়ে আমরা খুবই নিশ্চয়ই আমাদের চেতনা যেহেতু আছে আমরা একদিন এটাও ওভারকাম করবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, মাছরাঙ্গাকে ধন্যবাদ। জি।